আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মজার রেসিপি শেয়ার করব। আজকে আমরা তৈরি করব স্যুপ নুডলস। আমাদের উপকরণগুলো লাগবে হলো যেগুলো হলো 3 প্যাকেট নুডলস, হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, সুইট কর্ন, আর আমরা একটু সসেজ ভেজে একটু টুকরো টুকরো করে নিয়েছি। আমরা একটি হাঁড়িতে 3 কাপ পানি ঢেলে নিচ্ছি। এখন আমরা স্যুপটা তৈরি করছি। প্রথমে আমরা স্যুপের মিক্সারি প্যাকেটটা পানিতে ঢেলে দিচ্ছি। এবং এখন পানির সাথে স্যুপটিকে গুলিয়ে দিচ্ছি। এখন একে একে সবকিছু পানিতে দিয়ে স্যুপে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সুইট কর্ন। এক কাপের মতো সুইট কর্ন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। পানিটি ফুটে উঠলে তারপর আমরা দিব নুডলস। এবার আমরা নুডলসের মশলাগুলো একে একে ঢেলে নিব। নুডলসটা খানিকক্ষণ সিদ্ধ করার পরে আমরা সসেজটা অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল আমাদের স্যুপ নুডলস। এখন পরিবেশন করা যাবে।